খুবই ভাল লাগিছে, কারণ আমি এইটো দিনের কারণে রুখি আছিল। আর হি রিয়ানে এইটো সিজনত, এইটো সিজন মনে হয় লাস্ট ইয়ার হি বড় ভাল পারফর্ম করলে, লাস্ট ইয়ারও হি অলমোস্ট 103 মারছিল। তারপর মুস্তাক আলিটো ভালে পারফর্ম করেছে, টোটাল 240 কিমান 600 রানটা করেছিল। তারপর সেইটকে কন্টিনিউ করে তার বিনিময়ত দেওধর ট্রফি খেলি পালে, দেওধর ট্রফিটো হি রেকর্ড একটা করলে, বিনোদ কাম্বলিক বিট করলে, সেইটা একটা আমার কারণে বহু ডর এচিভমেন্ট একটা ইন্ডিয়ান ক্রিকেটার। তারপর আকো এবার যে নেক্সট যে এবার প্রথম যে সাহেব মুস্তাক আলি আরম্ভ হল, যেটু হি স্টার্ট করলে রিয়ানে, এইটা ডেফিনেটলি খুবই ভাল লাগা কথা। আর গোটে রেকর্ড খিনি ব্রেক হয়ে আছে, সেইটা একটা আমার কারণে বহু ডর একটা এচিভমেন্ট একটা, যত নাকি বীরেন্দ্র সেহওয়াগ, জর্জ বাটলার আর এক্স ওয়াই জেড বহুত খিনি প্লেয়ার আসে, 550 আসে কনজিউটিভ, এই ছটা করলে আর আলটিমেটলি ছটার পিছত এটা 7টা হল, নিজের রেকর্ডটা আকৌ নিজে ভাঙিলে নেক্সট ম্যাচতে। এটা ডেফিনেটলি ভাল লাগছে, এটা চাও আগলে কি হয়। এটা নেক্সট ম্যাচ আকৌ কেরালার লগত আছে, কেরালাক অলরেডি আমি দুবার মারি থ দিছো, কারণ এবার উড়িষ্যা এখন টুর্নামেন্ট এখন আসে সিজনের আগত, তাতে আমি কেরালাক মারিছো, তারপর লিগ ফেজত মারিলো কেরালাক এবার। এটা চাও নেক্সট আকৌ এটা কেরালার লগত পড়ছে থার্ড ম্যাচ একটা সিজনত কি হয় চাও। না আলটিমেটলি রিয়ানক ক্রিকেট খেলাইছিলো তো সেনিয়র ইন্ডিয়া খেলিব কারণে খেলাইছিলো, এটা ডেফিনেটলি আশাটো থাকিবই লাগিব। তাক সরপরা একটা বস্তু শিকা হয়েছিল যে যদি ক্রিকেট খেলিব আছে সেনিয়র ইন্ডিয়া খেলার কারণে খেলা, নহলে মূর নিচিনা অকল রঞ্জি ট্রফি ডোমেস্টিক ক্রিকেট খেলিব কারণে যদি খেলিব খুঁজছিলা খুঁজিছা তো নালাগে, তেতিয়া আমার তাতে বেলেগ প্ল্যান একটা আছে, ই অলরেডি ইও কইছে ইন্টারভিউ। ডেফিনেটলি সেইটো আশা থাকিব, আমি সেইটো আশা লৈ পেলাই আগবাঢ়ি গৈ আছো, আগলে চাও কি হয়। যেটা বেট করে আসলে সোশ্যাল মিডিয়া ভিডিওটা যথেষ্ট ভাইরাল হয়েছে, কোয়া আছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক এনে ধরনের ধারাভাষ্যকর বা যখন কমেন্টেটর আসলে কমেন্টেটর মানে কমেন্ট্রি পাস করেছে, এজন খেলোয়াড় ইমানখিনি কোয়া মানে মানসিকভাবে কিবা নাই নাই, সেইটো হয়তো মানে রিয়ানও গুরুত্ব দিয়া নাই, আর প্লাস ময়ও শুনা নাই আজিলেকে, এতিয়ালৈকে ময়ও নাজানো সেইটোত কমেন্ট দিব কারণে অকন দিগদার হব, কেনেকুৱা কি হৈছে সেইটো মই এতিয়ালৈকে মোৰ নলেজত অহা নাই। নাই নাই মই মই নিজে প্ৰেক্টিকেলি মই নিজে চোৱা নাই, মই সেইটো কাৰণে কমেণ্ট দিবৰ কাৰণে অকণমান দিগদাৰ হ'ব, সেইটোত মানে কি অকণমান এতিয়া অকণমান দূৰত থকাই ভাল, কাৰণ আমাৰ এতিয়া গোটেইখন পজিটিভ ভাইব এটা চলি আছে, আমি মাইণ্ডচেটটো পজিটিভ লৈ চলি আছোঁ, এটলিষ্ট ৰিয়ান মই আমাৰ গোটেইখিনি যিখিনি হেৰি আছে আমি সেনেকৈ চলি থাকিব বিচাৰিম। হৈছিলে সেইটো এভৰি মেটছ হয়, এভৰি মেটছৰ যোৱাৰ আগত ফোন কৰে বা আফটাৰ মেটছ ফোন হয় কথা পাতে, ডেফিনেটলি সি নৰ্মেলি আছে ভাল লাগিছে, সি সেনেকৈ থাকে, কিবা ডাঙৰ এচিভ কৰিলেও সি যেনেকৈ থাকে সি নৰ্মেলিও সেনেকৈ থাকে। একজেক্টলি তাৰ সেইখিনি আছিলে কোৱালিটি, সেইটো আগৰ পৰাই আছিলে, আৰু তাক এটা বস্তু শিকোৱা হৈছিলে যেতিয়াৰ পৰা সি ক্ৰিকেট খেলি আছে, কেপ্টেইন নহ'লেও তুমি কেপ্টেইনৰ নিচিনা তুমি নিজকে ফিল কৰা, আৰু ফিল কৰি পেলাই ছাজেশ্যনখিনি কেপ্টেইনজনক প্ৰভাইড কৰা যদি কিবা থাকে, আৰু যদি সেই বস্তুটো যদি ছাকচেছ হয় তুমি তেতিয়া গম পাবা যে মই ছাকচেছ হ'লোঁ, আৰু যদি সেইটো এপ্লাই যদি কৰি দিলে কেপ্টেইনে বোলে ছাকচেছ হ'ল তেতিয়াহ'লে তুমি গম পাবা যে তুমি সেইটো বস্তুত ইন হৈ আছা, তুমিও ছাকচেছ হৈছা, সেইটো বস্তু তোমাক হেল্প কৰিব, কাৰণ ক্ৰিকেট খেলি থাকিলে অকল কেপ্টেইনটোৰে দায়িত্ব নহয়, গোটেই প্লেয়াৰখিনিৰ দায়িত্ব হয় টীমটোক ছাপৰ্ট দিয়া, কোনোবা এটা ক্ষেত্ৰত কেপ্টেইনে মিছ কৰিব পাৰে কিবা এটা পইণ্ট এটা, কিন্তু যদি বাকী 10 প্লেয়াৰ কোনোবা এজন বা বাহিৰৰ পৰা কোনোবা এজনে যদি ছাপৰ্ট দিয়ে সেইটো ডেফিনেটলি আৰু হেল্প হয়, সেইটো তাক আগৰ পৰা শিকোৱা হৈছিলে, আৰু প্লাছ তাৰ সেইখিনি নলেজ আছে। আসাম ক্ৰিকেটে কেপ্টেইনশ্বিপ দিয়াৰ কাৰণে মই ছ'চিয়েল মিডিয়াৰ কি আপোনালোকৰ ফালৰ পৰা মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, দেখা যাওক আগলৈ কি হয়। এনেধৰণৰ প্ৰদৰ্শনৰ পিছত কিন্তু আপোনাৰ জইণ্ট ছেক্ৰেটাৰী যিহেতু আমাৰ অসমৰে হয় যথেষ্ট তেওঁৰো দায়িত্ব থাকিব, কাৰণ এনেধৰণৰ প্ৰদৰ্শন হয়তো যোনবোৰে কৰিছে আগতে কিন্তু টীম ইণ্ডিয়াত চান্স পাইছে কিন্তু নিশ্চয়তো। সেইটোতো হয়, কিন্তু আজি অসমৰ পৰা এনেকুৱা ধৰণৰ পাৰফৰ্মেঞ্চটো মই ভাবোঁ যে আজিলৈকে কোনো কৰা নাই, সেইটো ময়ো জানো, ডেফিনেটলি সেনেকুৱা ধৰণৰ প্লেয়াৰ এনেকৈ পাৰফৰ্ম কৰি পেলাই ইণ্ডিয়া খেলিছে সেইটো এক্সাম্পল আছে, সেইটো নাথাকা নহয়, আৰু ডেফিনেটলি আমাৰ যিহেতুকে আছে লণ্ডা আছে, লণ্ডাৰ তেওঁৰো ইচ্ছা আছিলে যে অসমৰ পৰা কোনোবা এজনে ইণ্ডিয়া খেলক, তেওঁৰ বহুত ভালকৈ ইচ্ছা এটা আছিলে, মোৰ লগতো কথা হৈছিলে, ডেফিনেটলি অলপটো নজৰ থাকিব বা অলপটো নলেজত থাকিব, এতিয়া আগৰ ছিজনত চাওঁ কেনেকুৱা ধৰণৰ কি হয়।